আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো নতুন একটা এক্সচেঞ্জের অফার নিয়ে আসলাম, তো এখানে আজকে যে এক্সচেঞ্জের অফারটা শেয়ার করব, এখান থেকে আপনারা প্রত্যেকটা অ্যাকাউন্টে মিনিমাম $10 করে ইনকাম করতে পারবেন সিম্পল কিছু টাস্ক কমপ্লিট করলে। আর এখানে আপনারা প্রত্যেকেই পেমেন্টটা পাবেন, নতুন একদম নতুন একটা এক্সচেঞ্জার, আর এক্সচেঞ্জারটা খুবই ভালো আমি যা দেখলাম। সো আপনারা প্রত্যেকে এই ফুল ভিডিওটা কন্টিনিউ করে এখানে জয়েন করে নেবেন। কিভাবে কি করবেন আমি সবকিছু দেখাই দিতেছি, মাস্ট বি ফুল ভিডিওটা কন্টিনিউ করেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে কাজটা করতে। তো সবকিছু শুরু হয়ে গেছে, ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমাদের ক্রিপ্টো আর্ন বিড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, খুব দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত ইনকাম রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি। আর যারা আমাদের সাথে অনেকদিন ধরে কাজ করেন তারা কিন্তু প্রত্যেকে জানেন, এখানে আমাদের যে আগে টেলিগ্রাম চ্যানেলটা ছিল সেটা কিন্তু কোনো এক কারণবশত হ্যাক হয়েছে, তো এখানে আমরা আর পোস্ট করি না। এখানে এইটা আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, তো এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি ওইখানে ক্লিক করলে সরাসরি আমাদের এই চ্যানেলটাতে নিয়ে আসবেন। তো এখানে এসে সর্বপ্রথম জয়েন করে নেবেন, কারণ এখানে কিন্তু আমরা সব ধরনের এয়ারড্রপ আপডেট পেমেন্ট প্রুফ সবার আগে শেয়ার করে থাকি। তো এখানে আজকে আমরা যে অফারটা শেয়ার করবো সেটা আসতেছে ভিবিট এক্সচেঞ্জার থেকে। তো এখান থেকে সিম্পল আমরা এখানে 2 থেকে 3টা অফার শেয়ার করবো এই এক্সচেঞ্জারেরই, তো সেখান থেকে আপনারা ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। তো এখানে এই যে লিঙ্কটা, এটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যেখানে লেখা থাকবে টুডেস অফার লিঙ্ক, আপনি লিঙ্কে ক্লিক করে আপনাকে সরাসরি এরকম একটা পোস্টে নিয়ে আসবে। দেন এখান থেকে সর্বপ্রথম দেখেন এখানে রেজিস্টার লিঙ্ক লেখা আছে, জাস্ট আপনি এই লিঙ্কে একটা ক্লিক করে দেবেন। তো এখানে আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন দেন আপনার সামনে এরকম আসবে, এখান থেকে উপরে দেখেন এই যে এখানে রেজিস্টার লেখা আছে, জাস্ট এই রেজিস্টার অপশন এখানে একটা ক্লিক করবেন। তো করার পর এখানে এরকম আসবে, এই যে এরকম আসবে, তো এটা একটু আপনি একটু জুম করে নেবেন। তো জুম করলে দেখবেন এখানে সব কিছু দেখতে পারতেছেন। দেন আপনি এখান থেকে এই যে ইমেল অপশন আছে ইমেইলে ক্লিক করবেন, করার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, অ্যান্ড এখানে একটা ইনভাইটেশন কোড দিতে হবে, মাস্ট বি এটা কিন্তু দিতে হবে। তো এই কোডটা কই পাবেন আমি দেখাচ্ছি। তো এখানে আমাদের যে লিঙ্কটা আছে এখানে আমরা রেফার কোড দিয়ে রাখবো, জাস্ট আপনি এটা সাবমিট ধরবেন, কপি হবে, তো এটা কপি করে নিয়ে যাবো। তো কপি করে নিয়ে এসে এখানে আসবেন, আসার পর এখানে বসাবেন, বসানোর পরে নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনি দেখবেন যে আপনি যে জিমেইলটা এখানে দিবেন সেই জিমেইলে ওরা একটা কোড পাঠাবে 6 সংখ্যার, তো সরাসরি আপনার জিমেইলে ঢুকবেন। তো ঢোকার পর দেখবেন ভিভির থেকে এরকম একটা মেইল আসছে, জাস্ট এইখানে একটা কোড দেওয়া আছে, এই যে একটা কোড দেওয়া আছে, জাস্ট কোডটা কপি করবেন। কপি করার পর এখানে অথবা এখানে টাইপ করবেন, একের পর এক লিখবেন, লেখার পর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করলে এরকম আসবে, দেন এখানে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে, মাস্টার একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন, সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে রেজিস্টার অপশন এখানে এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলে মোটামুটি আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে, দেন এখানে আপনাকে লগ ইন করতে বলবে, মানে আপনি যে জিমেইল পাসওয়ার্ড দিয়ে এখন অ্যাকাউন্টটা করলেন সেই জিমেইল এখানে দিবেন, সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেওয়ার পর এটা লগ ইন অপশনে ক্লিক করবেন, আপনার এটা লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, দেন এখান থেকে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর আপনি যে এইদিক থেকে এইদিকে একটু স্লাইড করবেন, তো স্লাইড করার পর এখানে ডান পাশে উপরে দেখবেন এখানে এক জায়গায় এই যে এখানে ডাউনলোড অপশন দেওয়া আছে, তো এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এরকম আসবে, এখান থেকে অ্যান্ড্রয়েড ডাউনলোড এদের যে এপিকেটা আছে সেটা ডাউনলোড করতে হবে, এখনও কিন্তু প্লে স্টোরে অ্যাপ্লিকেশন আসে নাই, জাস্ট অ্যান্ড্রয়েড ডাউনলোডে ক্লিক করবেন, দেন এরকম আসবে, এখান থেকে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে দেবেন। তো দেন এটা আপনার ডাউনলোড হবে, ডাউনলোড করার পর আপনি সাবজে এটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনি অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো এখানে ল্যাঙ্গুয়েজটা কিন্তু অ্যাপ্লিকেশনে ঠিকঠাক মতো বোঝা যায় না আর কি, তো ল্যাঙ্গুয়েজগুলো কোন ধরনের সেটাও জানি না। দেন এরকম আসবে, এখান থেকে আপনি উপরে এই যে এখানে ম্যান আইকন দেওয়া থাকবে, জাস্ট ম্যান আইকনে ক্লিক করবেন। আমি লগ ইন প্রসেসটা দেখাচ্ছি, নাও বুঝতে পারেন। দেন এখানে এই যে এই লেখাগুলো আছে লেখাগুলোর উপর ক্লিক করবেন। তো করার পর এরকম আসবে, এই যে এটা হচ্ছে আপনার ইমেইল অপশন, ইমেইলে ক্লিক করবেন। তো করার পর এখানে এই যে আপনি যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করলেন সেই জিমেইল দিবেন, সেই পাসওয়ার্ডটা দিবেন, তারপর এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। দেন এখানে একটা সিম্পল আপনাকে KYC করতে হবে। তো এখানে KYCটা আমরা ওয়েবসাইট থেকে করতেছি, জাস্ট ওই ওয়েবসাইটে যাবেন, প্রথমে যে ওয়েবসাইট থেকে ডাউনলোড দিলেন সেই ওয়েবসাইটে ঢুকবেন বা ক্রোমে ঢুকবেন। ঢোকার পর এখান থেকে উপরে দেখবেন এই যে এখানে আপনার ম্যান আইকন আছে, এই ম্যান আইকনে একটা ক্লিক করবেন। করার পর এরকম আসবে, এখান থেকে সিকিউরিটি সেন্টার এখানে একটা ক্লিক করে দিবেন। তো সিকিউরিটি সেন্টার এখানে ক্লিক করার পর আপনি দেখবেন যে এইখানে দেখেন আমি যেটা যেটা মেনশন করেছি সেখানে ক্লিক করুন, এখানে অথেন্টিকেশন লেখা আছে, তো এখানে ক্লিক করতে হবে না। এটা দেখেন, এটা দেখার পর এই যে এখানে গেট ইট বা গট ইট গো টু লেখা আছে, এই গো টু অপশন একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম আসবে, দেন আপনি করবেন কি এইখান থেকে আপনি এটা এই যে উপরে থ্রি ডটে ক্লিক করে আপনার দেখবেন ট্রান্সলেট লেখা আছে, ট্রান্সলেটে ক্লিক করে এটা ইংলিশ করে নেবেন। দেন আপনি বুঝতে পারবেন, তাছাড়া কিন্তু বুঝতে পারবেন না। তো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, তো এটা আমি জুম করে নিই। দেন এখান থেকে আপনাকে সর্বপ্রথম প্রাইমারি ভেরিফিকেশন যেটা আছে সেটা করতে হবে।
তো প্রাইমারি ভেরিফিকেশন করার জন্য এখানে সর্বপ্রথম আপনি ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করবেন। তো করার পর এখানে আইডি কার্ডের উপর ক্লিক করবেন, আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এখানে কেওয়াইসিটা করতে হবে। দেন এখানে আপনার এনআইডি কার্ডের যে ফুল নেমটা আছে ফুল নামটা দিয়ে দেবেন। দেন এখানে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো এখানে যখনই সাবমিট অপশনে আপনি ক্লিক করবেন তো সাথে সাথে দেখবেন আপনার যে প্রাইমারি ভেরিফিকেশন সেটা কিন্তু হয়ে যাবে। তো প্রাইমারি ভেরিফিকেশন হওয়ার পর সরাসরি এইখানে নিয়ে আসবে। দেন এইখান থেকে দেখবেন এইখানে লেখা আছে অ্যাডভান্স ভেরিফিকেশন। দেন আপনি আরেকবার অ্যাডভান্স ভেরিফিকেশন এখানে একটা ক্লিক করবেন। তো অ্যাডভান্স ভেরিফিকেশন এখানে ক্লিক করার পর এরকম আসবে। দেন এখানে আপনার এনআইডি কার্ডের ফটোগুলো দিতে হবে। তো একটা সাদা কাগজের উপরে রেখে ক্লিয়ারভাবে দুটো ফটো নেবেন, এনআইডি কার্ডের ফার্স্ট পেজ, এনআইডি কার্ডের লাস্ট পেজ, দুটো ফটো তুলে নেবেন। তারপর এখানে ক্লিক টু আপলোডে ক্লিক করে আপনি এনআইডি কার্ডের ফার্স্ট পেজ যেটা আছে সেটা আপলোড করবেন। দেন এখানে ক্লিক টু আপলোডে ক্লিক করে এনআইডি কার্ডের যে ব্যাক পেজ আছে সেটা আপলোড করবেন। করার পর এইখানে জাস্ট আপনি এনআইডি কার্ডটা হাতে নিয়ে একটা ছবি তুলতে হবে, কোনো কিছু লিখতে হবে না। তো যার এনআইডি কার্ড তার হাতে জাস্ট এনআইডি কার্ডটা নিয়ে একটা ছবি তুলবেন। তোলার পর এখানে আপলোড করে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। দেন এটা আপনার আন্ডার রিভিউ হয়ে যাবে। তো যখন এটা আপনার মানে কেওয়াইসিটা ফুল ফিল হয়ে যাবে, ওরা যখন অ্যাপ্রুভ করবে তখন কিন্তু একদম ইনস্ট্যান্ট আপনি 5টা ভিবিট টোকেন পাবেন। তো এখান থেকে যদি আমরা তাদের অ্যাপ্লিকেশন আসি দেন আপনাদের দেখাইতে পারবো কোন টোকেনটা আপনি পাবেন। এইখান থেকে এই যে ভিবিট যে টোকেনটা আছে ভিবিটি টোকেন, তাদের নিজস্ব নেটিভ টোকেন যেটা আছে সেই টোকেনটা পাবেন 5টা একদম ইনস্ট্যান্ট। আপনার যখন কেওয়াইসিটি অ্যাপ্রুভ হবে তখন একদম ইনস্ট্যান্ট আপনি 5টা টোকেন পাবেন। বাকি আরও কিছু টাস্ক আছে, সেই টাস্কগুলো কমপ্লিট করলে এখানে আরও 10টা টোকেন পাবেন, মোট এখানে 15টা টোকেন পাবেন। তো 15টা টোকেনের দাম এমনিতে কিন্তু ধরা যায় যে $15 হতে পারে এখানে, কারণ যেহেতু এটা নতুন একটা এক্সচেঞ্জ আর ট্রেড কিন্তু এখন স্টার্ট হয় না টোকেনগুলোর। তো যখন ট্রেড স্টার্ট হবে তখন আপনি সিলভার প্রফিট নিতে পারবেন। তো এটা হচ্ছে বিষয়। দেন এখান থেকে আপনার আরও কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। তো এখান থেকে আপনি দেখেন উপরে এখানে সর্বপ্রথম এই যে ম্যান আইকন আছে ম্যান আইকনে একটা ক্লিক করবেন। তো ম্যান আইকনে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার একটা ইউআইডি দেওয়া আছে, এটা সর্বপ্রথম আপনি চাপড়ে ধরে কপি। আচ্ছা, ইউআইডিটা কপি করার পর সরাসরি আপনি আমাদের এই পোস্টে আসবেন। আসার পর এখানে দেখেন দুইটা টুইট লিঙ্ক দিয়ে রাখছি আমরা। তো এখান থেকে প্রথম যে টুইট লিঙ্কটা আছে এখানে আমরা একটা ক্লিক করি। তো এখানে ক্লিক করলে দেখবেন সরাসরি আপনাকে টুইটে নিয়ে যাবে। দেন এদের ভিবিট এক্সচেঞ্জার এটা ফলো করে দিতে পারেন। দেন এখানে দেখেন একটা টুইট করছে এরা 28 তারিখে, সেটা হচ্ছে কি যে সেলিব্রেটিং আওয়ার ডিপ কোলাবরেশন উইথ গেট ডট আইও, উই আর রিওয়ার্ডিং ইউ। মানে গেট ডট আইয়ের সাথে কিন্তু এরা অলরেডি কোলাবরেশন করে ফেলছে। আর এখানে বলছে এফডি সাপোর্টার গেটস 10 ভিবিটি জাস্ট ডাউনলোড আওয়ার এক্সচেঞ্জ অ্যাট ভি এই যে এরিয়াটা অ্যান্ড রেজিস্ট্রেশন অ্যান্ড লিভ ইউর অ্যাড্রেস, লেটস গ্রো অ্যান্ড থ্রাইভ টুগেদার। তো এইখানে জাস্ট আপনার অ্যাড্রেসটা কমেন্ট করতে হবে। তো ইউআইডিও দিতে পারেন, এখানে অ্যাড্রেসও দিতে পারেন। তো এখানে দেখেন সবাই কিন্তু ইউআইডি অ্যাড্রেস সাথেই দিয়ে দিছে। এখানে একটা লাভ লিখ দিয়ে একটা রিটুইট করি। করার পর এখান থেকে আপনি ইয়াতে আসবেন, এক্সচেঞ্জারে আসবেন। তো এক্সচেঞ্জারে আসার পর এইখান থেকে দেখেন এই যে এটা হচ্ছে অ্যাসেট অপশন। তো এই অ্যাসেট অপশনে ক্লিক করবেন। করার পর এইখানে উপরে দেখেন এই যে এটাই হইতেছে মেবি ডিপোজিট অপশন, আমি দেখাই ওয়েট। তো এখান থেকে এই যে এটা হইতেছে ডিপোজিট অপশন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে দেখতে পারবেন এরকম আসবে, জাস্ট এখানে কপিতে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা মেবি কপি হবে। সেটা কী হইল, আচ্ছা না, এইখান থেকে এই যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। করার পর এটা আপনার কপি হবে। তো এটা আপনি কপি করে নেবেন, নেওয়ার পর এইটার একটা স্ক্রিনশট নেবেন, আপনার কিউআর কোডের একটা স্ক্রিনশট নেবেন। তো নেবার পর আপনি সরাসরি ওই টুইটে যাবেন। তো এখানে টুইটে আসার পর আপনি জাস্ট এইখান থেকে এই যে কমেন্ট অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন। তো কমেন্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি যে গ্যালারি অপশন আছে গ্যালারিতে ক্লিক করে সর্বপ্রথম আপনার যে ফটোটা স্ক্রিনশট নিলেন সেটা এখানে দেবেন। তো এইভাবে ফটোটা দেবেন, দেওয়ার পর আপনি আমি সব কিছু লিখে কপি করছি, আমি দেখাইতেছি এই যে এইভাবে দিয়ে দিবেন। তো এখানে আমি সর্বপ্রথম ইউআইডি কপি করতে বলছিলাম, আপনি লিখবেন ইউআইডি, লেখার পর ইউআইডিটা দিয়ে দেবেন। দেন অ্যাড্রেস লিখবেন, লেখার পর অ্যাড্রেসটা দিয়ে দেবেন। দেওয়ার পর এটা রিপ্লাই করে দেবেন। তো রিপ্লাই করলে দেখেন এখানে এটা আমরা রিপ্লাই হবে, এই যে হয়ে গেছে। দেন এরকম আসবে, তো আপনার এরকম আসবে। তো এখানে প্রথম টুইটের কাজটা কিন্তু আমাদের শেষ। দেন এখান থেকে এই যে দুই নাম্বার যে টুইটটা আছে এটাতেও কিন্তু কিছু কাজ করতে হবে। জাস্ট আপনি 2 নাম্বার টুইট এখানে যাবেন। তো আপনি চাইলে এটা করতে পারেন, নাও পারেন 2 নাম্বার টুইটটা। জাস্ট এখান থেকে লাভ রিয়্যাক্ট, দেন এখান থেকে রিপোস্ট, সেমভাবে ওই দেখেন ওই সেমভাবে ওইটা আপনার এখানে পেস্ট করতে হবে। তো কমেন্টে যাবেন, আপনার স্ক্রিনশটটা এখানে দিবেন, দেওয়ার পর আপনার যে লিখছেন ওইখানে এগুলো দিয়ে দেবেন, ইউআইডি দিবেন, অ্যাড্রেস দেবেন। দেওয়ার পর এখান থেকে রিপ্লাই অপশনে ক্লিক করে দেবেন, দেন এটাও কিন্তু আপনার রিপ্লাই হয়ে যাবে। তো মোটমাট কথা, আপনার অ্যাকাউন্ট করতে হবে, এখানে কেওয়াইসি করতে হবে, ওইটার জন্য এক্সট্রা রিওয়ার্ড। অ্যান্ড এই দুইটা টুইট আপনি করলে, এখানে দুইটা টুইটের কাজ করলে এটা এক্সট্রা রিওয়ার্ড। মোট কথা এখান থেকে আপনার ভালো পরিমাণ একটা মানে প্রফিট হবে। এই ভিবিট টোকেনটা কিন্তু আগুন হবে ভবিষ্যতে, দেখে নেন। সো প্রত্যেকে জয়েন করা ট্রাই করবেন, আর ইভেন্টটা যখন শেষ হবে তখন কিন্তু পেমেন্টটা করে দেবে। সো আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অল টাইম ফলো রাখেন।